এবং আপনি সবচেয়ে ডেঞ্জারাস, এই যে কিছুদিন আগে 190 জন সুপুরুষ সুকন্যারা বিবৃতি দিয়েছেন, দেখেছেন বোধ হয় আপনি 190 জনের স্টেটমেন্ট, 190 জনের, এইটা একটু বলা দরকার সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা নিয়ে। আমি ওই 190 জনকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো এই স্টেটমেন্টটা নিয়ে পুলিশ ছাড়া আপনারা জেলায় জেলায় যান, গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করেন। আমি আর রিপিট করতে চাই না, এই যে মোহাম্মদ আরাফাত মহাপণ্ডিত, সে দেখেছেন না তার ইলেকশনের পোস্টার লিফলেট নিয়ে এক ভদ্রমহিলার, এক বৃদ্ধা সাধারণ মহিলার কাছে গিয়েছিল, মহিলা কি শব্দ বলেছিল, মানুষের ভাষা। সে যে শিক্ষিত জনগোষ্ঠী তাকে জিজ্ঞেস করেন, তো আওয়ামী লীগের সবচেয়ে সমর্থিত আওয়ামী লীগের সাংবাদিককে, যে মোজাম্মেল বাবু টাবু, এরা হচ্ছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর। প্রথম, আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে, আমাদের ছোট দেশ, ছোট জনসংখ্যা, ভারতকে সবাই একটা সমীহ করে, বিকজ যে একটা কথা আছে ইংরেজিতে, ফাইন্যান্স ডিক্টেটস এভরিথিং। ভারতে 140 কোটি মানুষের বাজার, আমাদের বাংলাদেশ, কঙ্গো, ইভেন সাম এক্সটেন্ড নেপাল, এগুলো কিরকম জাতিসংঘের গুরুত্ব জানেন? ওই যে আমাদের ঢাকায় যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসে, সে যেরকম গুরুত্ব পায় আমরা হচ্ছি তাই। আপনি বলতে পারেন, তাহলে মামুন আমেরিকা কেন গুরুত্ব দিচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকারে? আমেরিকা যে স্বার্থেই দিক, আমার গণতান্ত্রিক অধিকারে আন্দোলন করা পর্যন্ত যতক্ষণ দিচ্ছে ততক্ষণ আমাদের জন্য মঙ্গল। এবং আরেকটি প্রশ্ন, কলিমুল্লাহ স্যার আমার চেয়েও ভালো বুঝতে পারবে, অধ্যাপক কলিমুল্লাহ স্যার, বিদেশিদের কাছে গিয়ে এরশাদ আমলে ওয়াশিংটনে গিয়ে 8 দল 7 দলের সব নেতারা গিয়ে বলেছিল, এরশাদ একটা অবৈধ সরকার, এরশাদ সামরিক শাসক, এরশাদকে কোনো সহায়তা করেন না। জননেত্রী শেখ হাসিনার 88-89 সালে বই আছে, বইতে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদের দিকে বন্দুক উঁচিয়ে গুলি করে, আমি আমার দলের নেতা কর্মীদের বলি, সেই সমস্ত আইন, সেই সমস্ত পুলিশ বিডিআর এর কর্মকর্তাদের সদস্যদের বাড়িঘর কোথায়, তাদের ঠিকানা আত্মীয় পরিজনের নাম লিখে নাম খুঁজে বের করো। কাজে এগুলো তো হয়েছে, বাস্তব কি? আমি শেষ করি, বাস্তব হচ্ছে, শেষ করবেন আপনার সেই মন্তব্যের সাথে, সেই আর্টিকেলের সাথে আপনি কতটুকু একমত জনাব আবেদ খান, যে আশঙ্কা প্রকাশ করেছে 7 দিনের মধ্যে বিশাল ঝড় আসছে বাংলাদেশে, আর্থিক ঝড়, অর্থনৈতিক ঝড়, অন্যান্য অনেক আশঙ্কার কথা বললেন, এটির সাথে আপনি কতটুকু একমত? খুব ছোট্ট করে 30 সেকেন্ডে শেষ করবেন। হ্যাঁ শুনেন, এবং এটিকে আমরা মোকাবেলা করবার সেই সক্ষমতা আছে কিনা, জনাব অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা সুস্পষ্টভাবে বলেছে আমাদের কোনো সংকট নেই, আসলেও আমরা মোকাবেলা করতে পারবো, প্রয়োজনে পাল্টা স্যাংশন দিব, সেটি তো বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেখেন, যে সরকার বিনা ভোটে 10 বছর ধরে, যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব যুগ্ম সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা, দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ছিলেন, দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে অন্যান্য দলগুলোকে নিয়ে, সেই দলের বুকে যে কালিমা লেপে দিয়েছে গত 10 বছর ধরে, তাদের কাছে তো তখনও কোনো বিষয় না, এখনো কোনো বিষয় না। আমি একটা কথা বলি, আবেদ খান সাহেব আমারও খুব প্রিয় মানুষ, আবেদ খান সাহেব বাংলাদেশে মনে আমার ধারণা প্রথম আলো বাদ দিয়ে আর বোধহয় কোনো পত্রিকার সম্পাদক হওয়া ওনার বাকি নেই, বাংলা জনপ্রিয় যে কয়টা আছে, এবং কালো বেলার প্রধান সম্পাদক, এবং যে কেউ, আমরা তো কম জ্ঞানী। আপনি বাংলাদেশের যে শিক্ষিত জনগোষ্ঠী তাকে জিজ্ঞেস করেন, তো আওয়ামী লীগের সবচেয়ে সমর্থিত আওয়ামী লীগের সাংবাদিককে, যে মোজাম্মেল বাবু টাবু, এরা হচ্ছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর, প্রথম বলবে আবেদ খান। সেই আবেদ খান সোজা দুঃখে লেখেন, এবং দেখেছেন তার ল্যাঙ্গুয়েজের মধ্যে মোরল, আরেকটা হচ্ছে তথাকথিত দুর্নীতিবাদ, আমার বেদনা হতো লাগে। আবেদ খান সাহেব যদি শোনে, আমি প্রশ্ন করি, আপনার জীবনে আর কি দরকার? আপনি এখনো দুর্নীতিবাজদের পক্ষ ছাড়তে পারছেন না, এখানে তো অন্য কোনো প্রশ্ন না। আজকে আমরা, আমার মুক্তিযোদ্ধা পিতার কাছে গল্প শুনেছি এবং আমি বইতে পড়েছি, 22 পরিবারের বিরুদ্ধে বাঙালি জাতির লড়াই ছিল, ইকোনমিক প্যারিটি, ডিসপ্যারিটি, যেটা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুরু হলো। আজকে তো 3-4 পরিবার যাদের নাম হচ্ছে অলিগার্থ, অলিগার্থ পদবীর মতো, এস আলম, সালমান এফ রহমান, আর হচ্ছে আপনার আজিজ খান, এবং এখানে ভারতের মতো আমাদের সরকারের খুব বন্ধু, তাদের প্রভাবশালী রয়ের রিপোর্ট, রয়ের যারা মানে জার্নালিস্ট ফেস, আমি আর নাম বলছি না, তারা প্রচন্ড লিখছে, লাস্ট লিখেছে টাইমস অফ ইন্ডিয়ায়, বাংলাদেশের গণতন্ত্র এখন লাইফ সাপোর্ট, অলিগার্কটা এগুলো দেশ চালাচ্ছে। আপনি অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমি তো বলছি এগুলো কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমি আজকে, আমি জানি না আমাদের মতো ছোট মানুষদের কথা কেউ শোনে কিনা, আমি মনে করি
ইতিহাসে অমর হয়ে থাকবেন শেখ হাসিনা, এত কিছু, এত গুম হত্যা, তারামূলে বিচার বিভাগ ধ্বংস হওয়া, সবকিছুর পরও বিশেষ অধিবেশন ডেকে ফুল প্রুফ কেয়ারটেকার সরকার চালু করে নির্বাচন দিক, এবং আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, আওয়ামী লীগ দাবি করে বা বলেন উন্নয়নে ব্যাপক ভোট হবে, ওনারা 280টা সিট পেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আমি একটা কথা বলি, এটা দিয়ে শেষ করি, শেষ করবেন, আইয়ুব খানের আমলে বাংলাদেশের উন্নয়নের যে ম্যাপ, এটা কিন্তু আইয়ুব খানের হাতে চেঞ্জ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গর্বিত ছাত্র, তার ব্যাপক সংস্কার, এই যে সেকেন্ড ক্যাপিটাল, এখন যেটা আগরগাঁও, অর্থাৎ এবং সংসদ ভবন লুইকানের সেই অসাধারণ রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, যদিও কিন্তু বেশ ভবন টবনের সাংঘাতিক অবস্থা, আর যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পার্লামেন্ট, সেখানে দেখেন সরকারি দল আর বিরোধী দল, প্রধানমন্ত্রীর বিরোধী দলের নেতা, এই যে আপনি আর আমি যেরকম একসঙ্গে পাশাপাশি চেয়ারে বসি, তাদের গ্যাপ। তো আইয়ুব খানের আমলে উন্নয়ন কিন্তু একটা, যে আমার ডক্টর মোহাম্মদ সিদ্দিক ভাই ভালো বলেছেন, এটা একটা ম্যানেজেরিয়াল জব, এটা সবাই করে। আরেকটা বলি, আমি শেষ করি, আর 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, এটা আমাদের এই সরকার না, সব সরকারেরই দোষ, এবং আমাদের মানুষেরও কেউ কেউ, আমরা শিক্ষিতরা, এই সরকার অনেক উন্নয়ন করেছে। আরে আমি এখনো আমার বাড়ি গাইবান্ধায় যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু সেতুতে টোল দেই, আস্তে আস্তে এই টাকা উদ্ধার হয়। উন্নয়ন প্রকল্প না, উন্নয়ন গুলো হচ্ছে রুটিন ওয়ার্ক, এখানে সরকার যেই থাকুক সময়ের প্রয়োজনে উন্নয়ন করতে হয়। হ্যাঁ, সেখানে কারো কারো ভীষণ সুন্দর, সেটা প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু উন্নয়ন করেছি। এবং আপনি সবচেয়ে ডেঞ্জারাস, এই যে কিছুদিন আগে 190 জন সুপুরুষ সুকন্যারা বিবৃতি দিয়েছেন, দেখেছেন বোধ হয় আপনি, 190 জনের স্টেটমেন্ট, 190 জনের, এইটা একটু বলা দরকার, সাংবাদিকদের ওপরে নিষেধাজ্ঞা নিয়ে। আমি ওই 190 জনকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো এই স্টেটমেন্টটা নিয়ে পুলিশ ছাড়া আপনারা জেলায় জেলায় যান, গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করেন, আমি আর রিপিট করতে চাই না। এই যে মোহাম্মদ আরাফাত মহাপণ্ডিত, সে দেখেছেন না, তার ইলেকশনের পোস্টার লিফলেট নিয়ে এক ভদ্রমহিলার, এক বৃদ্ধা সাধারণ মহিলার কাছে গিয়েছিল, মহিলা কি শব্দ বলেছিল, মানুষের ভাষা। বাংলাদেশে আমি 2000, আমি স্কুল জীবন শেষ করে 86-87 থেকে এরশাদের বিরুদ্ধে আন্দোলন দিয়ে আমার যাত্রা শুরু, এবং আমার স্পষ্ট মনে আছে 10ই নভেম্বরের আগে, যেদিন শহীদ নূর হোসেন জীবন দিলেন, আগে আমরা স্লোগান দিয়েছি ছাত্র সংগ্রাম পরিষদ, 10 তারিখ দুই নেত্রী একসাথে, এরশাদ তোমার খবর আছে। কাজেই সেই দেশে মানুষ জেগে আছে, রাজনৈতিক দলগুলোর ওপর মানুষ বলছে আপনারা কর্মসূচি দেন, এবং এটা এখন জনগণ রাস্তায় নেমে আছে শুধু কর্মসূচি দেওয়া, বরং আওয়ামী লীগের উচিত হবে জনগণের ভাষা বোঝা, রাইটিং অব দি ওয়াল, এই শব্দটা অনুধাবন করা। এতে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করি, এতে আওয়ামী লীগের ক্ষতি হবে না, বরং এখন যে জনধিকৃত অবস্থায় আছে সেখান থেকে ফেরত আসলেও আসতে পারে। আপনাকে ধন্যবাদ। আর কালো বেলায় যেটা আবেদ খান বলেছে, এটা অনেকদিন ধরে মানুষ, এবং আপনি অবাক হবেন, বাংলাদেশের মানুষ, আগেও বহুবার বলেছি, আগে আন্দোলনে মধুর ক্যান্টিনের খবর রাখতো, 8 দল 7 দল 5 দলের খবর রাখতো, এখন রাখে পিটার হার্টস কি বলছে, আর খুব সুন্দর চেহারা কলিমুল্লাহ স্যার দেখা করে সাক্ষাৎ হতে পারে আমেরিকায়, ওই যে কি ম্যাথু মিলা, তার সুন্দর সুন্দর মন্তব্যের দিকে চেয়ে থাকে। আর বিদেশ ব্যাপারে আমি শেষ করি, কলিমুল্লাহ স্যার যে দৃঢ়তার সঙ্গে এত সুন্দর ভাবে আস্তে আস্তে মেসেজ দেয়, স্যার আপনাকে কোনো বাতালতা আমি বলছি না, ভারতের সবচেয়ে জ্ঞানী প্রধানমন্ত্রীদের একজন, সফল প্রধানমন্ত্রী ছিলেন, মোদীর মতো সাম্প্রদায়িক না, কট্টর না, ডক্টর মনমোহন সিং কিন্তু এরকমই আস্তে আস্তে বলতেন, কিন্তু যা বলার বলে দিতেন, আরো আস্তে বলতেন অটল বিহারী বাজপেয়ী, অটল, আমি বলি কলিমুল্লাহ স্যারও এখন নিশ্চয়ই আস্তে আস্তে বলে দেবেন কি কি নিষেধাজ্ঞা আসছে। আচ্ছা জি, আমরা যাই, আমরা